আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। পঞ্চম দিনের মতো চলছে দেশব্যাপী করোনার গণটিকাদান কর্মসূচি। সকাল থেকে টিকা গ্রহণ করতে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। যথারীতি সকাল 9টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে দুপুর 2:30 পর্যন্ত। এদিকে এ পর্যন্ত 3,37,769 জন টিকা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে মোট 277 জনের জ্বর, টিকা দেওয়ার স্থানে লাল হওয়ার মতো সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। যাদের বয়স 50-এর উপরে 60, তাদেরকে তারা ভোটার আইডি কার্ড দেখাবে, রেজিস্ট্রেশন এটা দেখালে হয়ে যাবে বলছে, টেলিভিশনে বলছে, বেতারে বলছে, 80 এখন বলে কি না আপনাদের একটা এসএমএস পাঠানো হবে, ওইটা যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি টিকা দেওয়া যাবে না। এটা তো সরকার তো বলছে আপনার আইডি কার্ড লেজে রেজিস্ট্রেশন করছে গতকালকে, এসএমএস আসছে নাকি আসতে বলছে? না দিচ্ছে না বলছে, আজকে আপনার এসএমএস তো আসছে নাকি? এটা তো বুঝতেছি না, দেখেন আপনি। দর্শকের বিষয় আরও বিস্তারিত জানাতে রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, আপনি সকালের সংবাদে আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে অনেকে রেজিস্ট্রেশন করতে ভোগান্তিতে পড়ছেন, এছাড়া আর কি কোনো সমস্যা আপনার চোখে পড়েছে কিনা এবং সেখানকার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মৌসুমি, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনও রেজিস্ট্রেশন যারা করেছিল তারা অপেক্ষা করছে এবং টিকা দানের যে কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং এটি সকাল থেকে শুরু হয়েছে। সকাল 8টা থেকে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এসেছেন এবং আজকে যারা এসেছেন তাদের অধিকাংশই কিন্তু এরই মধ্যে টিকা নিয়েছেন এবং এখন অপেক্ষমান অনেকেই আছেন। তারা বলছেন যে সকাল থেকে শুরুতে যে একটি বিশৃঙ্খল পরিবেশ এইখানে ছিল সেটি আস্তে আস্তে দিন বাড়ার সঙ্গে সঙ্গে যখন মানুষের হয়ে গেছে তখন কিন্তু সেটি কাটতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হসপিটালে অনেকেই এসেছে, যারা টিকাদান কেন্দ্রে অনেকে এসেছেন, যাদের রেজিস্ট্রেশন ছিল না তারাও কিন্তু চলে এসেছিল বা তাদের কাছে মেসেজ জানিয়ে তারাও এসেছে। এখানে যে স্পট একটি রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছিল সেটি কিন্তু বন্ধ হয়েছে এবং আমরা আমরা রেজিস্ট্রেশনে করতে এসে অনেকেই কিন্তু হতাশ হয়েছেন। আমরা হসপিটাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলবো। আজকে কতজনকে এখন পর্যন্ত দেওয়া হলো যদি একটু বলতেন? এখন তো আসলে পুরো হিসাব কারণ কার্যক্রম চলতেছে এ পর্যন্ত আমার কিছুক্ষণ আগে পর্যন্ত প্রায় 900-এর উপরে 900-এর উপরে হয়ে গেছে, প্রায় ধরেন 1,000-এর মতো এখন। স্পট যেটি রেজিস্ট্রেশন ছিল সেটি বন্ধ করলেন এবং সকালের দিকে অনেক বিশৃঙ্খলা ছিল, শৃঙ্খলাটা ভেঙে গেল পঞ্চম দিনে এসে আপনাদের, সেটি বিষয়ে যদি? সেটা আসলে হয়েছে এই স্পট রেজিস্ট্রেশন যেহেতু আমাদের কোটা যা ছিল 20,000-এর কোটা 20,000 অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং সেই হিসাবে আমাদেরকে ভ্যাকসিনও দেওয়া হয়েছে এবং সেটা আমাদের রিজার্ভ, সেখান থেকে এক দুইজন বেশি জুলহাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বিএসএমএমইউ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুলহাস কবির। দেশের প্রতিটি মানুষের সুস্থতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ভয় না পেয়ে নিজে করোনার টিকা নেওয়ার পাশাপাশি অন্যকে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশ এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য 140 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি, অনেকে ভয় পান, সুই ফুটাতেও ভয় পান, এরকম কিছু কিছু মানুষ আছে, কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হন সেদিকে স্বাস্থ্য সুরক্ষা যেমন মেনে চলা, পাশাপাশি টিকাটা যাতে তারা নেন সময় মতো সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং সে ব্যাপারে আপনাদের সহযোগিতাও চাই। আমরা নিবন্ধনের জন্য ইতিমধ্যে আমাদের যে ডিজিটাল সেন্টার আছে সেই সেন্টারে যেই সবাই নিবন্ধন করতে পারবেন এবং তার মাধ্যমে নিজে এবং পরিবারের সকল সদস্যের জন্য টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এক্ষেত্রে আনসার ভিডিপিকেও আমি অনুরোধ করছি যে আপনারা গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন যেন এই মহামারী যেটা আজকে সারা বিশ্বব্যাপী দেখা গেছে তার হাত থেকে অন্তত বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায় তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে দলের নেতাকর্মীরা। এর আগে সংবাদ সম্মেলন করেও খেতাব বাতিলের প্রতিবাদ করে বিএনপি। দলের নেতারা বলেন, জিয়াউর রহমানের কাছ থেকে কেড়ে নিয়ে খুনিদের খেতাব দিচ্ছে সরকার। সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার এখন আল জাজিরার ভাইরাসে আক্রান্ত। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, বিক্ষোভের কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামাইকা, তার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি এবং একই সাথে এই অনুষ্ঠানে তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদও জানানো হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমাদের পেছনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় এবং মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন, রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন যে জিয়াউর রহমানের এই খেতাব বাতিল করা আসলে বাতিল করে সরকার তাদের হীনমন্যতার পরিচয় দিয়েছেন এবং এই বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি এবং তারা বলছেন যে এই খেতাব বঙ্গবন্ধু যেহেতু দিয়েছিল চাইলেই কেউ সেই খেতাব কেড়ে নিতে পারে না, তবে এই খেতাব কেড়ে নিলে বিএনপির আন্দোলন গড়ে তুলবে এবং সরকারের পতনেরও ডাক দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। তিনি বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী এবং জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা কিংবা তার খেতাব বাতিল করার যে সিদ্ধান্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কিংবা সরকার নিয়েছেন এবং আইনমন্ত্রী গতকাল এর পক্ষে কথা বলেছে এবং তাদের প্রতিবাদ জানিয়েছে বিএনপি এবং তারা বলেছেন যে এর প্রতিবাদে বিএনপি আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং সরকারের পতন ঘটিয়ে তাদের সেই সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর আমার কাছে। মৌসুমী রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাদুর রহমান রুবেল। শপথ নিতে চট্টগ্রামে যাওয়ার পথে নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার গাড়ির বহরে হামলা হয়েছে। এ ঘটনায় বসুরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম আহত হয়েছে। ভোরে ফেনীর দাগনভূঞা জিরো পয়েন্টে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুল কাদের মির্জা। এ সময় তিনি বলেন, সামনে ট্রাক থাকায় তার গাড়িটি পার হয়ে আসলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইট পাটকেল নিক্ষেপ করে। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করেছে বলেও অভিযোগ করেন কাদের মির্জা। দাগনভূঞা থানার ওসি জানান, তারা মৌখিক অভিযোগ পেয়েছেন, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফেনীর দাগনভূঞাতে আমার গাড়ি বহরে হামলা করেছে, আমাকে হত্যা করার জন্য একরাম চৌধুরীর সন্ত্রাসীরা, নিজাম আজাদের সন্ত্রাসীরা আমার গাড়ির গতিরোধ করে, আমার গাড়িতে কিছু করতে পারে নাই। আমার পরবর্তী আরও 10-12টি গাড়ি ছিল, সেগুলোর উপর হামলা করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের তিনজনের যাবজ্জীবন, পাঁচজনের ২০ বছর কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল পৌনে ১১টার দিকে বিচারপতি শাহিনুর ইসলাম, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদারের বেঞ্চ ২২২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সংক্ষিপ্ত রায় ঘোষণা শুরু করেন। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ৪ জনকে হত্যা ও ৯ জনকে আটক এবং নির্যাতনের ৪টি অভিযোগে আনা হয় মামলাটিতে। ২০১৮ সালের ১৩ মার্চ তাদের বিচার শুরু হয়ে শেষ হয় গত বছরের ২৬ জানুয়ারি। ৯ আসামির মধ্যে ৪ জন পলাতক, তবে রায়ের দিন পলাতক এক আসামি ট্রাইব্যুনালে হাজির হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ২৪১৪ নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।